হ্যালো বন্ধুরা, ফাইনালি কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড তাদের টিমের জন্য একজন সেন্টার ব্যাক এবং একজন স্ট্রাইকারকে সাইন করিয়ে নিয়েছে, ফরেন প্লেয়ার, আগামী মরশুমের আইএসএলের জন্য। তো প্রথমেই আমরা যেটা বলবো সেটা হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেডের স্ট্রাইকারের কথা। তো নর্থ ইস্ট ইউনাইটেড কিন্তু একজন নাইজেরিয়ান স্ট্রাইকারকে সাইন করিয়ে নিয়েছে, যার নাম হচ্ছে কিন্তু সিলভেস্টার এমেকা ওগবনু। তো এই প্লেয়ারটিকে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড 2 বছরের জন্য সাইন করিয়েছে। এবার আসি যে সেন্টার ব্যাককে সাইন করিয়েছে তার কথায়। নর্থ ইস্ট ইউনাইটেড কিন্তু অ্যারন ইভান্সকে সাইন করিয়েছে তাদের টিমের আগামী মরশুমে আইএসএলের জন্য, এবং এই প্লেয়ারটি কিন্তু একজন অস্ট্রেলীয় প্লেয়ার, অর্থাৎ এশিয়া কোটায় নর্থ ইস্টের বিদেশি প্লেয়ার হলো কিন্তু এই অ্যারন ইভান্স।